রায়হান, দুর্জয় আর সুমন, তিন বালকের স্পিন ঝলকে মুগ্ধ কোচরা। মিরপুর একাডেমি মাঠে নিয়মিত হচ্ছে অনুশীলন, ওদের স্বপ্ন যেতে চায় বহুদূর। আর কোচ ওয়াহিদুল গনি জানালেন, পরিচর্যা করলে ওরা হারাবে না কোনোদিনই। জ্যৈষ্ঠের তপ্ত রোদ্দুর, মিরপুর একাডেমি মাঠে দৌড়ে ব্যস্ত তিন বালক। বয়স কম, তাই জায়গা হয়নি রবির স্পিনার হান্টে, তবে ঠিকই ওরা নজর কেড়েছে কোচদের। ১৯ জনের স্পিনার ক্যাম্প, সেখানে আছে রায়হান, দুর্জয়, শিশোর, তিনজনই ডানহাতি লেগ স্পিনার। বল ঘুরিয়ে কুপকাত করতে চায় ব্যাটসম্যানদের, স্বপ্ন ছুতে এগিয়ে যেতে চায় ওরা। জীবনে ভালো কিছু করতে হলে অনেক কিছু ছাড়তে হয়, সেই হিসাবে এখানে চলে এসেছি। মা বাবার ছাড়া, মারে ছাড়া, ভাইয়ের ছাড়া, বোনের ছাড়া। শেনয়নকে ভালো লাগে, রাশিদ খানকে ভালো লাগে, তার অ্যাকশন দেখি আমি মাঝে মাঝে। আবার শেনয়নের অ্যাকশনটা দেখি, তিনি কিভাবে বল করে না করে, কিভাবে ল্যান্ডিং করে, সেভাবে আমরা সেটা চেষ্টা করি। পিচ্চি রায়হান আত্মবিশ্বাসে এক ধাপ উপরেই থাকবে, বোলিংটা ওর নেশা, বল ছোড়েন আদর্শ শেন ওয়ার্নের ভঙ্গিতেই। চনমনে রায়হান কথাতেও বেশি স্মার্ট, সবাই জানে, সব লেগ স্পিনার জানে শেন ওয়ার্ন। উনি খুব ভালো বোলিং করেন, ওনার গ্রিপ দেখছে, ওনার টিপস ভিডিওগুলো এগুলো দেখে দেখে ট্রাই করতেছি ওনার মতো হওয়ার ইনশাল্লাহ। আমি তো রায়হান হতে চাই, কারণ আমার নামে আমি চাই ওর বোনের নামে ফেমাস হয়ে লাভ নেই, নিজের নামে নিজে ফেমাস হবো। বালকদের ইচ্ছা শক্তি আর পারফরমেন্সে সন্তুষ্ট কোচ ওয়াহিদুল গনি। দীর্ঘ পরিচর্যা আর অনুশীলনে থাকলে ওরাই ওড়াবে লাল সবুজের পতাকা, লেগ স্পিনারে আকাল ঘুচাবে প্রত্যাশা কোচের। রাইট আর্ম লেগ স্পিন যারা হয় না, ন্যাচারাল হতে হবে এবং ওদের ভিতর সেই জিনিসগুলো আছে, এই জন্য তাদেরকে আমরা এখানে ডেকেছি বড়দের সাথে। উদ্দেশ্যটা হচ্ছে যে ওদেরকেও বেসিক জিনিসগুলো শেখানো এবং এদের মাধ্যমে রাইট আর্ম লেগ স্পিনটা যেন ছড়াতে পারে। তিনজনের গড় বয়স ১২ বছর, পরিশ্রম করতে দ্বিধা নেই, সাফল্য পেতে বাড়ি ছেড়েছে এই বয়সেই, কিছু অর্জন করতে ছাড়তে হয় অনেক কিছুই, এই থিওরি জানা রায়হান, দুর্জয় শিশুদের। রাহিদ রনি, টিবিসি নিউজ, ঢাকা।